1994 জনের যে সরকারি চাকরি রয়েছে সেখানে যুক্ত করে দিয়েছেন এসপিউ 1400 সরকারি চাকরির ভিতর তিনি যুক্ত করে দিয়েছেন আউটসোর্সিং এ কাজ করা 5823 জনের সংখ্যা তিনি যুক্ত করে দিয়েছেন 1070 জন ডাইন হার্নেসে যাদের চাকরি রয়েছে তিনি যুক্ত করে দিয়েছেন বামফ্রন্ট সরকারের সময় সম্পূর্ণভাবে প্রায় সম্পূর্ণ হওয়ার প্রথম দফায় যে টেটের শিক্ষকদের নিয়োগ করেছে তার সেই সংখ্যা তিনি যুক্ত করে দিয়েছেন আমি ওনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই এই যে তিনি আমাদের রাজ্যের প্রতিটা মানুষের সঙ্গে প্রতারণা করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী আউটসোর্সিং সরকারি চাকরি এসপিউ যারা থানা থেকে একটা কাগজ পেয়েছেন যারা কাগজ এসপিউর কাগজ দিয়েছেন তারা ওটাকে চাকরিটা ছেড়ে দিয়েছেন আউটসোর্সিং এ বিদ্যুৎ দপ্তর নিয়োগ হয়েছে কন্ট্রাক্টরের কাছ থেকে তারা টাকা পান যারা আউটসোর্সিং এ নিয়োগ হয়েছেন তাদের টাকা ঠিক মতো দিচ্ছেন না কন্ট্রাক্টর এবং এই আউটসোর্সিং এসপিউর মতন চাকরিগুলোকে তিনি সরকারি চাকরি ধরে 13,000 দিয়েছেন আমরা বলছি প্রাথমিকভাবে যা বলেছেন তাতে আমাদের রাজ্যে 5,000 বেশি সরকারি চাকরি এখন পর্যন্ত হয়নি কিন্তু কথা ছিল বছরে 50,000 সরকারি চাকরি যাহা 52 মাস পর আমরা দায়িত্ব নিয়ে বলছি তিনি 10 দিনের মাথায় যে তথ্য দেবেন 11 দিনের মাথায় আমরা ঠিক এইখানে বসে আবারও ওনার মুখোশটা আমরা খুলবো এবং আমরা জানি না তিনি 10 দিন পরে দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সৎ সাহস ওনার আছে কিনা এবং এই 10 দিনের মধ্যে তিনি দিতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বলে 13,000 সংখ্যার মধ্যে প্রায় 8,293 জনের সংখ্যা দিয়েছেন যে সংখ্যা হচ্ছেন সরকারি চাকরির কোনো আওতার মধ্যে পড়ে না এই 13,984 জনের মধ্যে ফলে এই ভয়ঙ্কর খেলায় তিনি মেতেছেন তিনি সেই সাংবাদিক সঙ্গে বলছেন তার সঙ্গে হচ্ছে আমরা এই প্রতারক শব্দটা আমরা সচেতনভাবে ব্যবহার করছি ব্যবহার করছি কেন অনেক বিষয় আছে আমরা সবগুলো যাচ্ছি এবং শুভেচ্ছা আমাদের ডিওয়াইএফ এবং ডিওএফএ আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের রাজ্য সভাপতি ডিওএফএ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রেজা বর্মা এবং আমাদের রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস শান্তদেব তারা আছেন প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলা যা আমরা দেখছি যে আমাদের রাজ্যের বিজেপি নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সম্পূর্ণভাবে এই বেকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে রাস্তায় নেমেছেন সরকারের আসে আসার আগে এক ধরনের অসংখ্য রকম নানা রঙিন প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সরকারে আসার পর তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে একটা যুদ্ধ তারা আমাদের রাজ্যের বেকারদের বিরুদ্ধে শুরু করেছে এবং এই ক্ষেত্রে আমরা দেখছি এই যুদ্ধের ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করা যুবকদের বিভ্রান্ত করার জন্য রাজ্যের প্রায় খ্যাতনামা প্রতারক রাজ্যের মন্ত্রিসভার যিনি শিক্ষামন্ত্রী আইন দপ্তরের মন্ত্রী আছেন তিনি এই ক্ষেত্রে সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা গ্রহণ করে মানুষকে বিভ্রান্ত করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং গত 2 দিন আগে তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন গতকালকে আবার একটা সাংবাদিক সম্মেলন করেছেন গত 2 দিন আগে সাংবাদিক সম্মেলন করে একটা তথ্য তিনি প্রকাশ করেছেন আমরা দেখছি এই তথ্যের মধ্যে তিনি যা প্রকাশ করেছেন তার মধ্যে কিছু দপ্তরের আবার গতকালকে এবার কিছু করেছেন এবং গতকালকে করে তিনি বলেছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে গোটা রাজ্যের গত 4.5 বছর মানে 52 মাসে কত সরকারি চাকরি হয়েছে সেই গোটা তথ্যটা দেবেন তিনি কিছু তথ্য দিয়েছেন আমরা তার আগেই একটা সাংবাদিক সম্মেলন করে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে রাজ্য সরকারের ক্ষমতা নেই রাজ্যের কতজনের সরকারি চাকরি হয়েছে সেই তথ্য প্রকাশ করার আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমরা দেখছি আমাদের চ্যালেঞ্জ করার 6 মাস অতিক্রান্ত হচ্ছে এখন পর্যন্ত তা করতে পারেনি একটা তথ্য প্রকাশ করেছেন এই তথ্য সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি সরকার থেকে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে 13,984 জনের সরকারি চাকরি হয়েছে এবং এখানে দাঁড়িয়ে তিনি রাজ্যের মানুষের সঙ্গে বেকারদের সঙ্গে কত বড় ভয়ঙ্কর প্রতারকের দায়িত্ব তিনি নিয়েছেন তার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন সেই লাইভ সাংবাদিক সম্মেলন আছে সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন যে 100টা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় যে স্কুলগুলোকে আনা হয়েছে সেখানে 1400 জন মোট সেখানে মধ্যে আছে একাডেমিক কাউন্সিলর 100 জন স্পেশাল এডুকেটর টিচার 100 জন জেনারেল টিচার 300 জন ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন
জিওগ্রাফিক টিচার 75 জন, ইকোনমিক্স এর টিচার 75 জন, লাইব্রেরিয়ান 100 জন, স্টাফ নার্স গ্রুপ ডি সব মিলে 1400 জন নিয়োগ করবেন। এই নিয়োগ কবে করবেন তিনি স্পষ্ট করে বলেছেন, মার্চের মধ্যে নিয়োগ করব, এপ্রিলের মধ্যে তাদের পোস্টিং দেব এবং এপ্রিল মাস থেকে প্রথম দিকেই তারা স্কুলে জয়েন করবেন। আমরা জিজ্ঞেস করতে চাই যে ডিসেম্বরের 10 তারিখ 2021 সালে তিনি সাংবাদিক সম্মেলন করে, সেই সাংবাদিক সম্মেলন এখনো শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে আছে, তিনি বলেছিলেন এপ্রিল মাসে তারা পোস্টিং হবে স্কুলে, তারা চাকরি শুরু করবেন। আমরা দেখি এখন পর্যন্ত এই 1400 জন নিয়োগের প্রশ্নে একটা নোটিফিকেশন পর্যন্ত রাজ্য সরকার গ্রহণ করে। এপ্রিল পেরিয়ে, মার্চ পেরিয়ে, এপ্রিল পেরিয়ে আজকে জুলাই মাস, জুলাই মাসের 15 তারিখ আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। ফলে স্কুলগুলোর কি অবস্থা, প্রতিদিন রাস্তায় ছাত্রছাত্রীরা নামছে। আমরা বলছি খুব দূরে যাওয়ার দরকার নেই, আগরতলার শহরের বুকেই সবচেয়ে বনেদি স্কুল উমাকান্ত ইংলিশ মিডিয়ামের, আমরা বলবো আপনার সাংবাদিক বন্ধুদের কাছে যে আপনারা যার খবর নিন, প্রাথমিক স্কুলের কি অবস্থা, হায়ার সেকেন্ডারি স্কুলের কি অবস্থা, শিশু বিহার স্কুলের কি অবস্থা, টিচারের সাবরুমের, মনুর, ছৈলেন্টার, ধর্মনগর, হাফলং এর সেই স্কুলগুলোর ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসছে। এবং 10 তারিখ ডিসেম্বর মাসে গত বছর তিনি এই তারিখে বলেছিলেন যে টেটের মাধ্যমে ইউজিটি 1408 জন এবং জিটি 1214 জন, মোট 2622 জন খুব দ্রুত নেবেন, তারা পরীক্ষার ফলাফল দিলেই তাদের নিয়োগ করা হবে। 2622 জনকে তারা নিয়োগ করবে খুব দ্রুত টেট উত্তীর্ণদের। এখন কি বলছে, পুজোর আগে 600 জনকে নেওয়ার প্রক্রিয়া চলছে, তাহলে আরো 2022 জনের কি হবে। এই ইনি যিনি শিক্ষামন্ত্রী, তিনি স্পিক করে সেদিন বলেছেন, পরে আমরা দেখছি না তার সঙ্গে এসটিজিটি এসটিপিজিটি 239 জন, সেখানে নিয়োগের কোনো খবর নেই। বলে এই শিক্ষামন্ত্রী ফেসবুক লাইভ করে মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে এই ধরনের প্রতারণা, রাজ্যের 37 লক্ষ মানুষের সঙ্গে, রাজ্যের প্রতিটা বেকার যুবক যুবতীর সঙ্গে এই প্রতারণাগুলো করছে। ফলে আমরা বলছিলাম এই তত্ত্ব, যে তত্ত্ব সরকার প্রকাশ করেছেন, শুধু তার মধ্যে প্রতারণার চাপ না, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বেকারদের বিভ্রান্ত করার জন্য তিনি দায়িত্ব নিয়ে প্রেস মিট। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স, এনএস রোড, আগরতলা। নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি খানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চি খানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পত্রী 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011037, হিমাংশু কুমার সাহা 9436124।